ভাইজান বেশি চাইনি আসলে। কিন্তু ডক্টর নয় রে, রে নিবি কি আছে আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন এগুলো সবগুলোর নাম কি। চলো খেলা যাক, আমি এখন খুলছি। প্রথমে আমি দেখালাম একটা ডক্টর ইয়া, দেখেন এটা অনেক সুন্দর, আর এটা দিয়ে ডক্টররা দেখে রুগীরা সুস্থ আছে না অসুস্থ আছে তারা এটা দিয়ে দেখে। এখন আমি এটা গলায় লাগাবো, এখন আমি দেখবো এই পুতুলটা সুস্থ আছে না অসুস্থ আছে। এই পুতুলটা আমি দেখছি পুতুলটা সুস্থ আছে না কি অসুস্থ আছে। পুতুলটা অসুস্থ, এখন আমি একটা চশমা দেখেন কি একটা সুন্দর একটা চশমা, এখন আমি এটা পরবো। ডিং ডিং ডিং, এখন আমি চশমাটা দেখে দিই। গাইস দেখেন এটা হলো একটা ট্যাবলেট, কি সুন্দর। আমি পুতুলটাকে খাওয়াবো এখন ট্যাবলেটটা অসুস্থ হওয়ার জন্য। ওকে নিয়েছে, আর গাইস এটা হলো একটা লাইট, যে চিকিৎসা করার সময় এই লাইটটা দিয়ে চিকিৎসা করে মানে উপরে রেখে দেয় তারপর চিকিৎসা করে। এটা হলো একটা ডক্টরের বাতি, আর এটা চিকিৎসা করার সময় পাশে রেখে দেয়, এটার মধ্যে কেটি ইঞ্জেকশন ওষুধ রেখে দেয়। আমি এখন এটাকে এখানে রেখে দিলাম, আর এটা হলো একটা ডাক্তারের চিকিৎসা করার সময় ডাক্তাররা এইভাবে পড়ে এই যে এইভাবে চিকিৎসা করে, এটা হলো লাইট এই যে এইভাবে চিকিৎসা করে এইভাবে। আমি এখন এটাকে রেখে দিলাম আপাতত, আর এটাকে আমি জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান। আর এটা দিয়ে হলো ডাক্তাররা মানুষ বেঁচে আছে না মারা গিয়েছে এটা দিয়ে দেখে, আর এটার মধ্যে একটা হৃৎপিণ্ড আছে, এটাকে আমি এখানে রেখে দিলাম। এটাকে আমি জানি না, আপনারা জন অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান। এগুলো সব আমার ভালো লেগেছে, আমাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমাকে মনে ডক্টরের মতো লাগছে, তাই না? এখন আমি এই পুতুলটাকে চিকিৎসা করব। এখন আমি এই লাইটটাকে রেখে দিলাম, আমি এখন এটা এখন আমি এই ওষুধটাকে ওকে খাওয়াবো। নিয়ম 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 নিয়ম, অসুস্থ হয়ে গেছে। তোমাকে অনেক ফল খেতে হবে। ও আচ্ছা,
আমি তোমাকে অনেক ফল খেতে হবে, তোমাকে ভাজা পোড়া খেতে হবে না, ভাজা পোড়া খেলে তুমি আরো সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আর খাবো না, আমি ফল টল খাবো, শাক সবজি খাবো। আচ্ছা ঠিক আছে, বাই 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 বাই। গাইস, আমার খেলনা আর আমার ফুল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ফুল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। গাইস, আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন, আর আমার আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন, লাইক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবেন, ভুলবেন না। যেন আজকের জন্য বিদায়।